गुड आफ्टरनून कोलकाता, सुपर हिट 93.5 पर रेड एफएम, मेरा नाम है अनिमेश और मैं आप सभी के लिए इस वक्त आईटीसी सोनार से बिल्कुल लाइव रिपोर्ट कर रहा हूं, जहां पर आज प्रेस मीट हुई है थोड़ी देर पहले। फर्स्ट विवेल फिल्मफेयर अवार्ड 2013 की अनाउंसमेंट जो है वो यहाँ पर आज हो चुकी है। जी हाँ, 29 मार्च को साइंस सिटी ऑडिटोरियम में होने वाला है विवेल फिल्मफेयर अवार्ड 2013, जहाँ पर बंगाली से लेकर उड़िया से लेकर असमीज मूवीज तक को अवार्ड दिया जाएगा फिल्मफेयर की ओर से। और इस वक्त हमारे साथ नन अदर देन वेरी टैलेंटेड माई फेवरेट हमारे अपने बुम्बादा, यानी कि हमारे अपने प्रोसेनजीत चैटर्जी, जिनके साथ हमारी बातें होने वाली है। बुम्बादा, फर्स्ट ऑफ ऑल अ वेरी वार्म वेलकम टू यू ऑन रेड एफएम। सब थेके आगे तो मतलब जानते चाहिए কেমন লাগছে আজকে আমরা আইটিসি তে আছি, এত সুন্দর একটি প্রেস মিট হলো কিছুক্ষণ আগে, ফার্স্ট ভিভেল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2013, কেমন লাগছে? বাংলা সিনেমার জন্য এটা একটা আলাদা প্লাস পয়েন্ট আমরা বলতে পারি। হ্যাঁ, মানে আমাদের আমাদের কলকাতায় যেটা আমি বলছিলাম যে একটা সময় মানে আমাদের পশ্চিমবাংলায় অফকোর্স আমাদের সব থেকে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, যেটা আমি বারবার বলে এসেছি, আমাদের বিএসজে সব থেকে পুরনো অ্যাওয়ার্ড। তারপরে কিন্তু যদি দেখা যায় যে আমাদের এই লাস্ট একটা ফেজ মানে লাস্ট 10-12 বছরে যেরকম মেইন স্ট্রিম ছবি, তার সঙ্গে কিছু মিনিংফুল সিনেমা হচ্ছে, আমাদের নিজেদের এখানে অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডটা নিয়ে অনেকটা যার অনেক বছরের একটা ঐতিহ্য, সেরকম অ্যাওয়ার্ড আমাদের বিএফজে ছাড়া আর ন্যাশনাল অ্যাওয়ার্ড তো আছেই, এছাড়া আমাদের এখানে কোনো অ্যাকনোলেজমেন্ট হয় না। মানে আমরা এবং এইটা এমনই একটা অ্যাওয়ার্ড যেটা আমার মনে পড়ছে যে রীনাদি তো আছেন, রীনাদির সঙ্গে কালকেই কথা হচ্ছিল, মানে অপর্ণা সেনের সঙ্গে আমার তাপস পেয়েছি ছোটোবেলায়, আমি পেয়েছি তখন ওরা রিজিনাল সিনেমার বেস্ট অ্যাক্টর, বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টরকে দেখিত, তারপরে সামহাও বন্ধ হয়ে গেছিলো। কিন্তু আজকে এই ফিল্মফেয়ারের মতন অ্যাওয়ার্ড বাংলা এবং ইস্টকে মাথায় রেখে আসবেন, তারা এখানে এসে কাজ মানে অ্যাওয়ার্ড দেবেন। অ্যাওয়ার্ড দেওয়াটা তো আসলে কিছু না, অ্যাওয়ার্ডটা হচ্ছে আমার কথা মনে হয় অ্যাওয়ার্ড নেওয়া বা দেওয়াটা হচ্ছে অনেকটা নিজেকে বুস্ট করা, মানে যারা নেবেন তাদের কোথাও মনে হবে যে আগামী দিনে আমাদের এই অ্যাওয়ার্ডটা নিলাম মানে আরও ভালো কাজ করতে হবে। এখন সত্যি যেভাবে কাজ হচ্ছে, মানে আমাদের ডিরেক্টর, অ্যাক্টর, টেকনিশিয়ানরা যেভাবে কাজ করছে, সিঙ্গার, মিউজিক ডিরেক্টর, তাদের জন্য এরকম একটা ন্যাশনাল এক্সপোজার হওয়া, কারণ আপনারা সবাই জানেন যে আমার স্বপ্ন এক সময় আমি একমাত্র লোকদের বলে গেছি যে আমরা বাংলা সিনেমা করি না, আমি সবসময় বলেছি আমরা ইন্ডিয়ান সিনেমা করি, আমরা ভারতবর্ষের সিনেমা করি, আমাদের ল্যাঙ্গুয়েজটা হতে পারে বাংলা, কিন্তু এর মানে এই নয় যে ইন্ডিয়ান সিনেমা মানেই শুধুমাত্র হিন্দি সিনেমা, আমাদের তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি অসম্ভব ভালো ভালো ছবি হয়, বাংলাও হয়। সো আমরা সবাই মিলে কিন্তু ইন্ডিয়ান সিনেমা করি, এরম ধরনের প্ল্যাটফর্ম আমাদের কোথাও আরও বেশি জায়গা তৈরি করে দিলে প্রুফ দ্যাট আমরা পার্ট অফ ইন্ডিয়া। ওকে, ব্ল্যাক লেডিকে আজকে আমরা দেখলাম তোমার হাতে আরেকবার, কেমন লাগলো ব্ল্যাক লেডিকে হাতে ধরে? খুব ভালো লাগছে, কারণ এত বছর পরে ব্ল্যাক লেডিকে হাতে নেওয়া, খুব ছোটোবেলায় নিয়েছিলাম, ছবিটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, এখন মনে হচ্ছে দায় দায়িত্ব, কিন্তু এত বছর পরে নিয়ে এবং তারা যে ভেবেছেন আসবেন ইস্টে এবং তার মধ্যে 21টা ক্যাটাগরি রেখেছেন শুধু বাংলার জন্য, এটা ভাবতেই ভালো লাগছে এবং একটা অসম্ভব ভালো মোমেন্ট। এবং আজকে ওমেন্স ডে, তার দিনে আজকে এরকম একজন সুন্দরী ব্ল্যাক মহিলাকে আমরা এখানে রিভিল করলাম, ইটস ভেরি ইন্টারেস্টিং ডে, এটা নিশ্চয়ই মনে থাকার জন্য, যে কারণে আমার এতটা স্ট্রেস ডে আছে আমার, তাতেও আমি বলেছিলাম আজকেই করো কারণ এটা ছাড়া আমারও সময় হবে না, বাট আই এম ভেরি হ্যাপি টু বি পার্ট অফ ইট। এবং আমি আরও বেশি হ্যাপি হই যেটা বারবার বলছি, যদি আমি বম্বেতে যাই বা একটা কোনো ফিল্মফেয়ার দেখবো যেটা ন্যাশনালি বেরোয়, সেখানে আমাদের কলকাতার 21 জনের ছবি হাতে ওই ইয়েটা নেই, আই থিঙ্ক দ্যাট আমার কাছে ওটা করে আমার কাছে। ওকে, আজকে হচ্ছে উমেন্স ডে, কিছু বলবে? আজকে ভেরি ইম্পর্টেন্ট ডে, উমেন্স ডে, তো সেখানে খুব ক্রিয়েটিভিটি, অনেকে সুন্দর সুন্দর মহিলারা আছে এবং আমার সিনিয়ররাও আছে, অ্যাট দ্য সেম টাইম 30 বছর, 32 ইয়ার্স প্রায় হতে চললো, মাই 70-80% আমাকে ভালোবাসেন মহিলা, তো থ্যাংক ইউ সো মাচ। अनाउंसमेंट हो चुकी है, ये अवार्ड दिए जाएंगे ईस्ट को, यानी कि बंगाली, उड़िया और असमीज मूवीज को फिल्मफेयर अवार्ड दिए जाएंगे।